বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে সেনাবাহিনীর সদস্যরা সর্বদা নিয়োজিত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী, আলোচিত এই প্রকল্পটির বাস্তবায়ন কাঙ্ক্ষিত সময়ের পূর্বেই সম্ভবপর হয়েছে শুধুমাত্র আপনার ঐকান্তিক আগ্রহ। সকল মন্ত্রণালয়, সেবা প্রদানকারী বিভিন্ন সংস্থা তথা অত্র অঞ্চলের আপামর জনসাধারণের আন্তরিক সহযোগিতায় সফলভাবে ও দ্রুততার সাথে এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য আমি ইএনসি মহাপরিচালক, 24 কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এবং তার অধীনস্থ 17 ও 19 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের সকল অফিসার, জেসি ও অন্যান্য পদবী সৈনিকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পরিশেষে মুজিব বর্ষে জাতির জন্য অন্যতম সেবা উপহার হিসেবে আজকের এই প্রকল্প উদ্বোধনের মাধ্যমে উন্নয়নের দক্ষিণা দুয়ার খুলে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে ভবিষ্যতে যে কোনো অবকাঠামো উন্নয়নের যে কোনো প্রকল্প প্রদান করা হলে তা আন্তরিকতার সাথে একই স্পৃহা নিয়ে তা সম্পাদনে সর্বদা সেনাবাহিনী প্রস্তুত রয়েছে সে প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট আপনার সুস্বাস্থ্য কামনা করছি। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ জেনারেল আজিজ আহমেদ, মাননীয় সম্মানিত সেনা প্রধান। এখন মাননীয় স্যার বলছি না, এবার আমি সবিনয়ে অনুরোধ করছি মাননীয় সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের কিছু বলেন। আজকের এই শুভলগ্নে শুরুতেই আমি পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের ইতিহাসের মহাবীর মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা স্থপতি, আমরা যার জন্মশতবার্ষিকীর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। 71-এ যিনি মানচিত্রে বাংলাদেশ যুক্ত করে বিশ্ব মানচিত্র বদলে দিয়েছিলেন, আমাদের মানচিত্রের চিত্রকর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতি আমি স্মরণ করছি। যারা তাদের সুন্দর বর্তমানকে আমাদের সোনালী ভবিষ্যতের জন্য উৎসর্গ করে গেছেন, স্বাধিকার স্বাধীনতা মুক্তি গণতন্ত্র প্রগতি সংগ্রামে নিবেদিত অগণিত শহীদের স্মৃতি আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় আজ এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হচ্ছে। এই বিপ্লবের স্বপ্নিক বঙ্গবন্ধু, এই বিপ্লবের রূপকার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আজকে আপনার সাহসী নেতৃত্বের সোনালী ফসল বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা বিপুল উন্নয়ন। এই মাত্র গত সপ্তাহে শান্তিনিকেতন থেকে নোবেল লরিয়েট অমর্ত্য সেন স্কাইপিতে একটা মন্তব্য করেছিলেন বাংলাদেশ সম্পর্কে। সে মন্তব্যে দুটি বিষয় এসেছে, একটি হচ্ছে নারীর ক্ষমতায়নে অসাধ্য সাধন, আর একটি এসেছে যে ভারত এবং পাকিস্তান যা পারেনি যোগাযোগ কাঠামোগত যোগাযোগ ব্যবস্থায় বাংলাদেশ সেটা পেরেছে। এবং অমর্ত্য সেনের মন্তব্যে বলা হয়েছে যে বাংলাদেশে সরকারের একটা পরিকল্পনা,
যে পরিকল্পনা সেখানে বড় ধরনের একটা পরিবর্তন নিয়ে এসেছে, সেই পরিবর্তনটি এসেছে দেশের যোগাযোগ ব্যবস্থা। এই অভূতপূর্ব উন্নয়ন বাংলাদেশ সরকার সাধন করেছে, যেটা ভারত পারেনি, যেটা পাকিস্তান পারেনি, বাংলাদেশ সে অসাধ্য আজকে সাধন করছে। আমি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে অমর্ত্য সেনের উদ্ধৃতিটি এখানে উল্লেখ করলাম। একবারে সাম্প্রতিক 3-4 দিন আগে এই মন্তব্যটি তিনি করেছেন, যেটা স্কাইপিতে আমরা দেখেছি। সেখানে তিনি বলেছেন, একসময় আমার নিজের বাড়ি মানিকগঞ্জ থেকে আমি আমার মামা বাড়ি বিক্রমপুরে যেতাম, 1.5-2 দিন সময় লাগত, এখন এটা বোধহয় 1.5-2 ঘন্টা সময় লাগে। তিনি নিজেই মন্তব্য করেছেন, তিনি হয়তো প্রত্যক্ষদর্শী হলে সাম্প্রতিককালে তিনি দেখতেন তার মামার বাড়ি বিক্রমপুরে একসময় শতাধিক জরাজীর্ণ সেতু ছিল, রাস্তাঘাট ছিলই না। আজকে সেই বিক্রমপুর যেদিকে যাবেন শুধু এই মাওয়া ঢাকা মাওয়া ভাঙ্গা সেতু নয়, সড়ক নয়, আরও অন্যান্য দিক থেকেও আজকে জরাজীর্ণ যে বেইলি সেতুগুলো আজকে কংক্রিটের পিসি গাড়ার সেতুতে রূপান্তরিত হয়েছে। এরকম খাগড়াছড়ির মতো পার্বত্য এলাকায় 42টি সেতু পিসি গাড়ার সেতু হয়েছে, যেগুলো ছিল বেইলি ব্রিজ। মোট 6,000-এরও বেশি সেতু আমরা এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার আমলে 2009 সাল থেকে 6,000-এরও বেশি সেতু এবং কালভার্ট আমরা নির্মাণ করতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই যে এক্সপ্রেসওয়ে, বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে, এটা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ, এবং এখানে নিত্যদিনই অ্যাক্সিডেন্ট লেগে থাকত। আমি যেহেতু পদ্মা সেতুর কাজ দেখতে আপনার নির্দেশে বারে বারে সেখানে যেতাম পদ্মা পাড়ে, আমি লক্ষ্য করেছি আমার সামনেই আমি রক্তাক্ত অনেক লাশ দেখেছি দুর্ঘটনা, এবং সেখানে দুর্ঘটনার মূল কারণ ছিল 34 কিলোমিটারের মধ্যে 40টির মতো সেখানে স্পিড ব্রেকার। সেই স্পিড ব্রেকার যখন আমরা ভাঙতে গেছি তখন দেখা গেছে মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে গ্রামের মহিলা পর্যন্ত দা নিয়ে এবং লাঠিসোঁটা নিয়ে গ্রামের মানুষ এসে প্রতিরোধ করতে আসছে। সেই অবস্থাকেই, প্রতিকূল অবস্থাকে আমরা প্রতিরোধ করেছি এবং মোকাবিলা করেছি, এবং এই কাজ দুঃসাধ্য সাধন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আমি দেখেছি দিন রাত তারা অবিরাম পরিশ্রম করেছে, দুঃসাধ্য সাধন করেছে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে, এবং এই রাস্তাটি যেটা একসময় ভাঙ্গা পর্যন্ত 4 ঘন্টা লাগত ঢাকা থেকে, সেখানে এই মুহূর্তে আমাদের 30 মিনিট লাগবে মাওয়া পর্যন্ত, অপর পারে 15 মিনিট, মোট 45 মিনিটে পাঁচশোর থেকে ভাঙ্গা পর্যন্ত, ঢাকা থেকে মাওয়া পর্যন্ত আপনি যেতে পারবেন। পদ্মা সেতু হলে কি হবে সেটা একবার ভেবে দেখতে পারেন যে তারপর কত সহজ হয়ে যাবে। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এই সড়কটি যে এত দৃষ্টিনন্দন সড়ক, ইউরোপের অনেক সুন্দর সুন্দর চমৎকার রাস্তাকেও হার মানাবে এই রাস্তাটি। এরা দৃষ্টিনন্দন, ঝকঝকে তকতকে, এক অপরূপ প্রাকৃতিক দৃশ্য দুপারে। আজকে নতুন নতুন ভবন নির্মিত হচ্ছে এবং এই সড়কটি যে রূপ আজকে নিয়েছে, এটা আপনি যদি সরাসরি সেনাবাহিনীরও ইচ্ছা ছিল আপনি সেটা সরাসরি এই রাস্তা গিয়ে ফিজিক্যাল উদ্বোধনটা করবেন, সেটা যখন হলো না তবে আমরা আশা করছি যে অনতিবিলম্বে আপনি
এবং আপনি এবং বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা সহ আপনারা এই এই রাস্তাটি দেখবেন, ভালো লাগবে। আপনার নেতৃত্বে বাংলাদেশ এত সুন্দর রাস্তা নির্মাণ করতে পারে। আপনি তো দুনিয়ার বিভিন্ন দেশে গেছেন, কিন্তু আমরাও পারি, আপনিও পারেন, সেটার যে প্রমাণ রেখেছেন এটা একটা বিশাল আমাদের অর্জনের ব্যাপার। আমি 24 কনস্ট্রাকশন ব্রিগেড সেনাবাহিনী, তাদের আমি অবশ্যই ধন্যবাদ জানাব। তারা অনেক দুঃসাধ্য সাধন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন থাংচির পাহাড়ে তারা সেই উঁচু পাহাড়ের উপর রাস্তা নির্মাণ করেছে এবং সেখানে তাদের দু তিনজন জওয়ানকে জীবনও দিতে হয়েছে। অনেক কষ্ট তারা করে। তারা ঢাকার বাইরে প্রথম আমাদের ফেনী উড়াল সেতু, আমাদের মাওনা উড়াল সেতু, এগুলো কিন্তু সেনাবাহিনীরই কাজ। নির্দিষ্ট সময়ের আগে এই কোয়ালিটি কাজগুলো তারা করেছে। বর্তমানেও পাহাড়ে আমাদের যেটা নেই, যেটার অভাব আমরা অনুভব করছি, আমাদের সীমান্ত সেতু তারা নির্মাণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি উদারতার সঙ্গে যে মানবতার বিশাল কাজ করেছেন রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে, এরপর বাংলাদেশের যে আকর্ষণ দেশি বিদেশি পর্যটক ডোনার্স এদের যেভাবে যাতায়াত বেড়ে যায়, এই সময় যদি 22 বছরে ঝুলে থাকা মেরিন ড্রাইভটি আপনার নির্দেশে সেনাবাহিনী সম্পন্ন না করতে পারত, তাহলে আমরা সাংঘাতিক একটা ঝামেলার মুখে পড়ে যেতাম। সে মেরিন ড্রাইভও প্রশস্ত হবে। আজকে তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট আপনার হাত দিয়ে মেট্রো রেল নির্মিত হচ্ছে ঢাকা। আমরা আশা করছি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে MRT লাইন 6। আজকে পদ্মা সেতু 26টি স্প্যান বসে গেছে 41টির মধ্যে, এটা একটা বিশাল অর্জন। এখানে চীনা প্রকৌশলী এবং কারিগররা রয়েছেন, তারা কিছু ছুটিতে আছেন, কিন্তু তাতে আমাদের কাজের খুব অসুবিধা হচ্ছে না। এর মধ্য দিয়ে এই অবস্থা যদি 2 মাসের বেশি প্রলম্বিত হয় তাহলে আমরা কিছুটা প্রবলেমে পড়তে পারি। আপাতত আমাদের এই অবস্থার মধ্যেও 4টির মতো স্পেন আমাদের বসে গেছে পদ্মা সেতু। কর্ণফুলী টানেল আজকে 51% কাজ শেষ হয়ে গেছে, মেট্রো রেলের কাজ 41% হয়ে গেছে। আরও 2টি পাতাল রেল সহ 2টি MRT লাইন 1 এবং 5-এর কাজও প্রক্রিয়াধীন রয়েছে, আমরা কাজ শুরু করতে যাচ্ছি। সারা বাংলাদেশে যোগাযোগে একটা বিশাল নেটওয়ার্ক গড়ে উঠছে। ADB-র সাহায্যে অতি শীঘ্রই আমরা সিলেট ঢাকা সিলেট সড়কের যে স্বপ্ন, সে স্বপ্ন বাস্তবায়িত করতে যাচ্ছি। আপনার অনুরোধে ADB ঢাকা সিলেট মহাসড়ক 4 লেনে পরিণত করার কাজটি ফান্ডিং করার তারা প্রতিশ্রুতি দিয়েছেন। এভাবে ফরিদপুর থেকে বরিশালেও আমরা 4 লেন প্রকল্প করতে যাচ্ছি। সারা বাংলাদেশই এখন সড়ক নেটওয়ার্কের আওতায় এসে গেছে। আমি সত্যিই অমর্ত্য সেনের মন্তব্যটি পড়ে আমার এত ভালো লেগেছে, সেটা উদ্ধৃত না করে আমি পারলাম না। যাক, মাননীয় প্রধানমন্ত্রী, এত কাজ হচ্ছে। আমি 2011 সাল থেকে মন্ত্রী, একনেকের এমন কোনো সভা আমি মনে রাখ করতে পারছি না যে সভায় সড়কের একটা প্রকল্প ছিল না। আমি আমি ঠিক মনে করতে পারছি না, সড়কের সেতুর একটা প্রকল্প থাকবে এটা সবসময় ছিল। যাক, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবচেয়ে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের গতিশীল সৃজনশীল ডাইনামিক প্রাইম মিনিস্টারকে আমি ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। আপনার নেতৃত্বে আজকে বাংলাদেশ যে বৈপ্লবিক পরিবর্তন সাধন করছে, সেজন্য জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব উপাধিক, তাদেরকে ধন্যবাদ। এবার এই পর্যায়ে উদ্বোধন হতে যাওয়া এবার মাননীয় প্রধানমন্ত্রীকে সূচনা বক্তব্য প্রদান ও প্রকল্প সমূহের সামগ্রহ শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য সবাই অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
উপস্থিত আমাদের এখানে আমাদের মাননীয় উপদেষ্টা মন্ত্রী, প্রতিমন্ত্রী, সেনা প্রধান সহ সকলকে আমার শুভেচ্ছা, এবং বিশেষ করে যারা আমাদের সাথে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংযুক্ত রয়েছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি সর্বপ্রথম পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, শ্রদ্ধা জানাই 10 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা-বোনের প্রতি। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, আমরা জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়ন করব, এটাই আমাদের অঙ্গীকার। আমরা এমন একটি সময় এই এখানে সকল উপস্থিত রয়েছি যখন আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম শতবার্ষিকী আমরা উদযাপন করতে যাচ্ছি। আমি বাংলার সকল জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই যে তাদের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবা করার সুযোগ পেয়েছি, আর সবথেকে বড় পাওয়া যে জাতির পিতার জন্মশতবার্ষিকী আজকে সরকারি থেকে উদযাপন করতে পারছি। এই বাংলাদেশটাকে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল, যখন তিনি এদেশ স্বাধীন করেন এদেশে 82 ভাগের উপর মানুষ দরিদ্র সীমার নিচে বাস করত, যোগাযোগ ব্যবস্থা বলতে কিছুই ছিল না। বাংলাদেশের মানুষ এমনও ছিল যে অনেক মানুষ ছিল যারা একবেলা খাবার জোটাতে পারত না, পরনে ছিন্ন কাপড়, বসবাসে ঘর নেই, শিক্ষার আলো থেকে বঞ্চিত, রোগের চিকিৎসা ঢুকে ঢুকে মানুষ মারা যেত। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা এই বইগুলি পড়লে তখনকার অবস্থাও যেমন জানা যায়, কিন্তু তিনি যে এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন, নিজের জীবনকে তিনি উৎসর্গ করেছিলেন, নিজের ব্যক্তিগত জীবন কোনো চাওয়া পাওয়া ছিল না, একটাই স্বপ্ন ছিল বাংলার দুঃখী মানুষের মুখে তিনি হাসি ফোটাবেন। আজকে আমাদের উপর সেই দায়িত্ব পড়েছে, কিন্তু যে কোনো দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য একান্তভাবে অপরিহার্য যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা। যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হয় একটা দেশের মানে একটা অঞ্চলের উন্নয়ন শুরু হয়ে যায়, আর সেই কথা মনে রেখেই আমরা ব্যাপকভাবে এই নদীমাতৃক বাংলাদেশ যেখানে শত শত নদী খাল বিল দিয়ে একেবারে ঘাও, সেই জায়গায় এই সড়ক নির্মাণ উন্নয়ন করা বা যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত একটা কঠিন কাজ। পাশাপাশি আমরা যেমন শুধু সড়কপথ না, সড়কপথ, নৌপথ, রেল এবং সেই সাথে আকাশ, বিমান সব দিকেই আমাদের লক্ষ্য আছে, আমরা সমস্ত বাংলাদেশে আমরা যোগাযোগ ব্যবস্থার একটা নেটওয়ার্ক তৈরি করে দিচ্ছি যা মানুষকে আরও উন্নয়নের সুযোগ দেবে, জীবন মান উন্নত করবার সুযোগ পাবে। আর সবথেকে বড় কথা দক্ষিণ অঞ্চল, আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ, আমরা ছিলাম সবথেকে অবহেলিত। এই ভাঙ্গা পর্যন্ত যেতে হলে আগে একসময় মানে স্টিমার বা লঞ্চে যেতে হতো, আর আমাদের গোপালগঞ্জ যেতে গেলে 24 ঘন্টা লাগতো স্টিমারে যেতে, লঞ্চ হলে আরও বেশি সময় লাগতো। এমনকি আমি 81 সালে যখন ফিরে আসি তখন এই অবস্থাই ছিল। যাক, আজকে আর সেদিন নেই, আমরা 96 সালে সরকার আসার পর থেকে সমগ্র বাংলাদেশে একটা যোগাযোগের মানে কীভাবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা যায় ব্যাপক পরিকল্পনা নিয়ে আমরা কাজ করেছি, আর দ্বিতীয়বার 2009 সালে সরকার গঠন করে এ পর্যন্ত সরকারের থেকে আমরা আমাদের পরিকল্পনা মাফিক সমগ্র বাংলাদেশে এই যোগাযোগ ব্যবস্থার উন্নতি করে যাচ্ছে। আজকে এখানে আমরা সকলে উপস্থিত হয়েছি, আমি এটুকু বলবো যে আজকে যে কাজগুলো আমরা করতে যাচ্ছি, যেমন একটা হচ্ছে ঢাকা খুলনা N8 মহাসড়কের যাত্রাবাড়ি মাওয়া পর্যন্ত এবং পাঁচচড়া ভাঙ্গা অংশ ধীরগতি যানবাহনের জন্য একটা পৃথক লেন সহ আলাদা রাস্তা সহ আমরা একটা সড়ক উন্নয়ন করেছি, সেটা উদ্বোধন করব। তাছাড়া বরিশাল খুলনা গোপালগঞ্জ এই জোনে 25টা সেতু এবং চট্টগ্রামে 3য় কর্ণফুলী সেতু, শাহমার সেতু, অ্যাপ্রোচ সড়কের উদ্বোধন করতে যাচ্ছি। আমি মনে করি এটা আমাদের এই সমস্ত অঞ্চলগুলিতে যে যোগাযোগটা তৈরি হবে তার ফলে মানুষের অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা অর্জন করতে পারবে, অর্থনৈতিক উন্নতি হবে এবং আমাদের দেশের মানুষের জীবন মান আরও উন্নত হবে। কাজে আমি সেক্ষেত্রে এটুকু বলবো যে প্রথমে আমি আমাদের ছোট দিয়েই শুরু করি, 25টা সেতুর
জেলা ভিত্তিক একটা তালিকা আমার কাছে আছে, আমি এটা পড়তে চাই যাতে সব এলাকার মানুষজন জানতে পারে যে তাদের কোন কোন সেতুটা আমরা করে দিলাম, কারণ এতগুলি জায়গা আমার পক্ষে যাওয়া সম্ভব না। তবে ডিজিটাল বাংলাদেশ, এটাও আমাদের একটা অঙ্গীকার ছিল যে বাংলাদেশ ডিজিটাল হবে। আজকে ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, যার ফলে এখন আমরা সেই ডিজিটাল পদ্ধতিতেই আমরা সকলের সঙ্গে যেমন কথা বলতে পারবো, সংযোগ করতে পারি, এবং তার মাধ্যমেই এই উন্নয়নের তালিকাটা আমি দিচ্ছি। আমরা খুলনার জন্য 9টা সেতু হচ্ছে ঝিনাইদহ কুষ্টিয়া পাকশী ফেরি দাসুরিয়া জাতীয় মহাসড়ক N704, সেখানে আমরা জিকে কুষ্টিয়া সদর বালিয়াপাড়া বৃত্তিপাড়া তিনটে কুষ্টিয়া সদরে, বরোদা ধোপাঘাটা বুড়ি ভৈরব, এটা বরোদা ধোপাঘাটা হচ্ছে ঝিনাইদহ, অর্থাৎ বরোদা শৈলকুপা ধোপাঘাটা হচ্ছে ঝিনাইদহ সদর, বুড়ি ভৈরব যশোর, যশোর সদর ঘোড়াখালি নড়াইল সদর, বেলাই রামপাল এবং গোনা মংলা, এটা হচ্ছে বাগেরহাটে। এই সেতুগুলি আমরা নির্মাণ করেছি। এরপরে আসে বরিশাল জোন, 9টি সেতু সেখানে। বরিশাল হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি মাওয়া ভাঙ্গা বরিশাল পটুয়াখালী জাতীয় মহাসড়ক N8, সৌদের খাল গৌরনদী গয়নাঘাটা গৌরনদী আশককাঠি গৌরনদী রহমতপুর বাবুগঞ্জ রায়েরহাট বানারীপাড়া বোয়ালিয়া বাজার বাকেরগঞ্জ আর বাকেরগঞ্জ তাফালবাড়ি খাল ঝালকাঠি রাজাপুর বটতলা পিরোজপুর ভান্ডারিয়া। এখানে গোপালগঞ্জের 7টি সেতু, দৌলতদিয়া ফরিদপুর গোয়ালচামটা এবং মারগুড়া ঝিনাইদহ যশোর খুলনা মংলা জাতীয় মহাসড়ক N7, ধুলদীবাজার ফরিদপুর সদর করিমপুর ফরিদপুর সদর ব্রাহ্মণকান্দা মধুখালী সেনখালী মধুখালী বরকিতপুর মধুখালী বারাসিয়া মধুখালী এবং আমগ্রাম মাদাইপুর রাজৈর, এটাও হচ্ছে যাত্রাবাড়ি মাওয়া ভাঙ্গা বরিশাল পটুয়াখালী জাতীয় মহাসড়ক N8। এটা হচ্ছে এখানে এই 25টা সেতু। আর সেই সাথে আছে আমাদের চট্টগ্রাম, চট্টগ্রাম তৃতীয় কর্ণফুলী সেতু। এই সেতুর যে মানে অ্যাপ্রোচ রোড করা হয়েছে, প্রায় 2 পাশে 8 কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক, এটা নির্মাণ হওয়ার ফলে যেমন রাজধানীর সঙ্গে চট্টগ্রামের যোগাযোগও যেমন সুযোগ সৃষ্টি করবে, পাশাপাশি চট্টগ্রামের সাথে চট্টগ্রামের দক্ষিণ অর্থাৎ দক্ষিণ পূর্বাঞ্চল যানজট মুক্ত হবে এবং নিরবিচ্ছিন্ন যোগাযোগের ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। এগুলি আমরা নির্মাণ করেছি। সবথেকে বড় যে কাজটা আজকে এখানে আমরা সমাবেত হয়েছি সেটা হচ্ছে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত, অর্থাৎ যাত্রাবাড়ি মাওয়া পাঁচর ভাঙ্গা জাতীয় মহাসড়ক, এটা হচ্ছে দেশের সর্বপ্রথম অ্যাক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়ে। এই সেতু আমরা নির্মাণ করেছি এবং এই সেতু নির্মাণে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর উপরে দায়িত্ব ছিল, কারণ একটা জটিল কাজ ছিল, আর যেখানে জটিল হয় সেখানে আমাদের সেনাবাহিনী খুব দক্ষতার সাথে এই কাজগুলি করে এবং সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড তারা সর্বক্ষণ কাজ করেছে, তাদের সঙ্গে আমাদের 17, 19, 20 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান তাদের সকল মানে আমি বলবো অফিসার থেকে শুরু করে জিএসও থেকে শুরু করে যারা সৈনিক কাজ করেছে এবং আমাদের সড়ক যোগাযোগ এবং সেতু মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারী যারা এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং আমাদের মন্ত্রীসহ সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই যে এই ধরনের একটি আধুনিক সড়ক বাংলাদেশের জন্য নির্মাণ করে দিয়েছেন। এই সেতু আপনারা জানেন যে পদ্মা সেতু নির্মাণ, পদ্মা সেতুটাও কিন্তু একটা ভিন্ন ধর্মী, এখানে দোতলা সেতু হচ্ছে, নিচ থেকে রেল যাবে উপর থেকে গাড়ি যাবে। পদ্মা নদীর মতো একটা খরস্রোতা নদীতে এ জাতীয় সেতু নির্মাণ করা এটা একটা বিরাট ঝুঁকির ব্যাপার এবং বিরাট চ্যালেঞ্জের ব্যাপার ছিল, কিন্তু আমরা সম্পূর্ণ বাংলাদেশ নিজস্ব অর্থায়নে এই সেতু আমরা নির্মাণ করছি। আমরা যে নিজস্ব অর্থায়নেও আমাদের অবকাঠামো উন্নয়ন করতে পারি এই আত্মবিশ্বাসটা আমাদের আছে এবং তার ফলে আমরা এটা নির্মাণ করছি। এবং এখানে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল, আপনারা জানেন যে এই সেতু নির্মাণ কাজ শুরু হতে না হতেই
ওয়ার্ল্ড ব্যাংক আমাদের উপর দোষারোপ করেছিল দুর্নীতির, এবং আমি সেখানে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে এটা দুর্নীতি কোনো হয় নাই। আর আমাদের অনেকে এখানে সন্দেহ প্রকাশ করেছিল যে এখানে দুর্নীতি হয়েছে, এবং এটা নিয়ে মামলা হয় কানাডা কোর্টে, যে মামলা হয় সেখানেও প্রমাণিত হয় এবং সেখান থেকে কোর্টের ভার্ডিক্ট হয় যে এখানে কোনো দুর্নীতি হয়নি। ওয়ার্ল্ড ব্যাংকের সমস্ত অভিযোগ এটা ছিল বানোয়াট, কিন্তু এটা আমাদের জন্য একটা সম্মানের ব্যাপার ছিল, কারণ আমি আমার ছোট বোন আমাদের পরিবার আমরা তো সব হারিয়েছি, বাবা মা ভাই সব হারিয়ে আমাদের জন নিঃস্বরিত, আমাদের কোনো চাওয়া পাওয়া ছিল না। কিন্তু বাংলাদেশ থেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, উন্নত করা, জাতিপিতার স্বপ্ন বাস্তবায়ন করা, এটাই আমাদের লক্ষ্য ছিল। কিন্তু এই ধরনের একটা অভিযোগ যখন নিয়ে আসে, এটা আমাদেরকে চরমভাবে অসম্মান করা হয়েছিল। তাই এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, এবং আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি যে তখন তারা সকলে আমাদেরকে সমর্থন দিয়েছে। আমি প্রথমবার যখন সরকার গঠন করি আমি জাপান গিয়েছি, তখন জাপানে যে আমি তাদের অনুরোধ করেছিলাম যে পদ্মা এবং রূপসা এই দুটি সেতু নির্মাণ করে দিতে, কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন বাংলাদেশ স্বাধীন করেন এবং তিনি 73 সালে জাপান গিয়েছিলেন, তখন যমুনা নদীর উপর সেতু নির্মাণের জন্য তিনি অনুরোধ করেছিলেন জাপান সরকারকে, এবং জাপান সরকার কিন্তু ফিজিবিলিটি স্টাডি করে দেন, এবং তার ফলে আমরা যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু নির্মাণ করতে সক্ষম হই। এবং সেই সূত্র ধরেই তাদেরকে বলেছিলাম যে তখন যমুনা নদীর উপর সেতু হয়েছে, আমরা এবার পদ্মার উপর সেতু করতে চাই, আর সেটাও জাপানি করে দিয়েছিল। কাজেই আমরা এই ওয়ার্ল্ড ব্যাংকের এই অভিযোগ আমরা শুধু খণ্ডনই করিনি, আজকে নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতুর নির্মাণ কাজ করে যাচ্ছি, এবং খুব শীঘ্র এটা আল্লাহর রহমতে শেষ হবে। সেই জন্য সকলের দোয়াও চাই, যেন এটা ছিল আমাদের সব থেকে বড় একটা মানে আত্মসম্মানের ব্যাপার। আজকে আমরা নিজেরা করতে পারি এই একটা সিদ্ধান্তে বাংলাদেশের ভাবমূর্তি সারা বিশ্বে সকলের কাছে একটা সম্মান পেয়েছে। কাজেই আজকে সেই সেতু দিয়ে আমরা চলে যাব মানে দক্ষিণ অঞ্চলে, আর সব থেকে বড় কথা খুব তাড়াতাড়ি টুঙ্গি পাড়া যেতে পারবো, এটা আমার জন্য আরও বেশি পাওয়া, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো আমি এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই যে আজকে আমরা অ্যাপ্রোচ রোড এটা করে দিচ্ছি, এবং এই রাস্তাটাও সেতুটাও যেমন একটা বাংলাদেশের প্রথম একটা দোতলা সেতু হচ্ছে, আবার এই রাস্তাটাও আপনারা দেখবেন যে এক্সপ্রেস ওয়ে, এই ধরনের রাস্তা আমাদের দেশে আজ পর্যন্ত এভাবে হয়নি, যেখানে কোনো ট্রাফিক ক্রসিং থাকবে না, এক টানা গাড়ি চালিয়ে যেতে পারবে। আবার ওর আশেপাশের এলাকার মানুষের জন্য আমরা পাশে রাস্তাও করে দিয়েছি, যেখানে হাইওয়েতে আর কাউকে আসতে হবে না, তারা এই দুই পাশে যে রাস্তা সেখান থেকেই ওই এলাকার লোকাল যারা তারা যাতায়াত করতে পারবেন, বা ধীর গতি সম্পন্ন যে সমস্ত যানবাহন সেগুলিও চলতে পারবে। সেই ধরনের একটি রাস্তা, অত্যন্ত চ্যালেঞ্জিং রাস্তাও নির্মাণ হয়েছে। কাজে আমি আজকে সত্যি আমার খুব ইচ্ছা ছিল যে আমি নিজে যাব, যে উদ্বোধন করব, তবে যেহেতু অনেকগুলি কাজ একসঙ্গে, আর তাছাড়া আমরা মানে শুধু এই একটা জন্য যাব আর বাকিগুলি তাহলে আবার পিছিয়ে যাবে, কাজে কোনো কাজ যেন পিছিয়ে না পড়ে, আর তাছাড়া এই 25টা সেতু এবং বিশেষ করে আমাদের এই পদ্মা সেতুতে পৌঁছাবার জন্য এই সড়কটা মহাসড়ক বলতে গেলে এটাই মহাসড়ক, অর্থাৎ মানে এটা হচ্ছে এক্সপ্রেস, প্রথম এক্সপ্রেস ওয়ে, আর সেই সাথে আমাদের চট্টগ্রামেরও যেমন তৃতীয় কর্ণফুলী সেতুর অ্যাপ্রোচ রোড, তো সবগুলি একসাথে করতে পারবো বলেই আমরা এই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে করে যাচ্ছি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা এই রাস্তা দিয়ে টুঙ্গিপাড়া যেতে পারবো, এবং আমরা যাব খুব তাড়াতাড়ি, এই মাসে ইচ্ছা আছে যাওয়ার, সেটা আমরা যাব। তো আমি এই কথা বলে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি 25টি সেতু এবং ঢাকা খুলনা N8 মহাসড়কে যাত্রাবাড়ি মাওয়া পর্যন্ত এবং পাঁচর ভাঙ্গা অংশের ধীরগতি যানবাহনের জন্য যে পৃথক লেন সহ 4 লেনে যে সর্বপ্রথম বাংলাদেশের জন্য সর্বপ্রথম এক্সেস কন্ট্রোল এক্সপ্রেস ওয়ে, এবং তৃতীয় কর্ণফুলী সেতুর
যে দুপাশে যে অ্যাপ্রোচ সড়ক, আমি এসবগুলির শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। এবার মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মিজানুর রহমান। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب العالمين আমাদের জীবনের সমস্ত অপরাধগুলি আপনি মাফ করে দিন মাওলা। আমাদের প্রিয়জন যারা কবরবাসী হয়ে গেছেন তাদের সবাইকে জান্নাত নসিব করে দিন। রব্বুল আলামিন বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্য যারা শাহাদত বরণ করেছেন তাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিন। ইয়া আল্লাহ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত দান করুন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুনাম ও সম্মান বৃদ্ধি করে দিন। ইয়া রব্বুল আলামিন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যে সকল প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করলেন এর মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তোলার তৌফিক আপনি দান করে দিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের দেশের প্রতি খাস রহমত নাজিল করুন। রব্বুল আলামিন করোনা ভাইরাস সহ যাবতীয় দুরারোগ্য ব্যাধি থেকে আমাদের দেশ ও জাতিকে আপনি হেফাজত করুন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দকে কল্যাণময় জীবন আপনি দান করে দিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إني أعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام. وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. آمين اللهم آمين بحق لا إله বরিশাল জেলা প্রশাসক কার্যালয় প্রান্ত, আমি জেলা প্রশাসক বরিশাল জনাব এস এম অজিয়র রহমানকে সঞ্চালনা শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এস এম মজিউর রহমান, জেলা প্রশাসক বরিশাল নবনির্মিত প্রতিষ্ঠিত সেতু উদ্বোধনের জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে ধান নদী খালের জেলা বরিশালের সাথে সংযুক্ত হওয়ায় বরিশালবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আজীবন ত্যাগ ও সংগ্রাম করে 1971 সালে বিশ্বের বুকে বাঙালি জাতিকে উপহার দিয়েছিলেন বাংলাদেশ নামে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই ভিডিও কনফারেন্সে উপস্থিত রয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়সহ অনেকেই। মাননীয় প্রধানমন্ত্রী, করোনা ভাইরাসের ঝুঁকি, স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনা নিয়ে আমরা আজকের অনুষ্ঠান স্বল্প সংখ্যক অতিথির উপস্থিতে আয়োজন করেছি, তবে এখানে সকল শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব রয়েছে। সমগ্র বরিশালবাসী এই অনুষ্ঠানটি জেলার বিভিন্ন প্রান্তে বসে টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি উপভোগ করছেন, তারা আজ আনন্দে উদ্বেলিত। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল জেলায় 60টি সেতু উদ্বোধন করেছেন, এর মাধ্যমে একদা অবহেলিত ও দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি সাধিত হবে। নদী বিরোধিত দক্ষিণাঞ্চলের নিরাপদ ও কার্যকর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বাস্তবিত সেতুগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এই অঞ্চলের জনগোষ্ঠী নিজেদের অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তন ঘটাতে সক্ষম হবে।
মাননীয় প্রধানমন্ত্রী, আগামী 17ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপিত হবে। সারা দেশের মতো বরিশালবাসীও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনের মহেন্দ্রক্ষণের অপেক্ষা আছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির নির্দেশনার আলোকে জনসমাবেশ পরিহার পূর্বক পুনর্বিন্যাসকৃত অনুষ্ঠান সূচির আলোকে জন্ম শতবার্ষিকী উদযাপন করার জন্য আমরা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। জনসমাগম সীমিত করা হলেও সমগ্র জেলাবাসী এই আয়োজনের সাথে রয়েছে। আপনার সরকারের সময় উপযোগী পরিকল্পনার কারণে বিদ্যুৎ আজ প্রত্যেকটি ঘরে ঘরে, বিদ্যুৎ সুবিধা ও ডিজিটাল বাংলাদেশের কল্যাণে তারা স্যাটেলাইট টিভি ও সামাজিক যোগাযোগের মাধ্যমে জন্ম শতকের বার্ষিকীর আয়োজনে নিজস্ব পরিসরে উপভোগ করবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নিরস উন্নয়ন প্রচেষ্টা ও সুদূর প্রসারের উদ্যোগে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের মানুষ আজ উজ্জীবিত। তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আপনার সারথী হয়ে পথ চলতে চায়। বরিশালবাসী আপনাকে আবারও এ জেলায় সশরীরে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইতিমধ্যে বরিশালের মানুষ পদ্মা সেতু, পায়রা বন্দর ও বরিশালের রেল সংযোগ প্রকল্পে বাস্তবায়নে আনন্দে উচ্ছ্বসিত। তারা আরো বড় স্বপ্ন দেখতে শুরু করেছে। সে স্বপ্নের অংশ হিসেবে বরিশালের গ্যাস সংযোগ স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান ও শিল্পনের পথ সৃষ্টির জন্য আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে যার সঙ্গে কথা বলার অভিপ্রায় ব্যক্ত করবেন তিনি আপনার একজনের কাছ থেকে কিছু শুনতে চাই, যে তাদের অনুভূতি চাই। প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী ব্রিজের পাশে অবস্থিত এরকম একজন সাধারণ জনগণ আপনার সাথে কথা বলবে। আসসালামু আলাইকুম। আমি বোয়ালিয়া জেলা মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক আখন্দ মোহাম্মদ ধারণ রশিদ। এই ব্রিজ, ওই এই বৃষ্টি হওয়ায় আমাদের আনন্দ ধরে না। আপনাদের আপনার মাথায় যে এই স্বপ্ন, আমরা এইগুলোকে জীবনেও কল্পনাও করতে পারি না যে এই ধরনের ব্রিজ হবে আমাদের এলাকায়। অত্যন্ত একটা ঝুঁকিপূর্ণ ব্রিজ ছিল বেলি ব্রিজ। সেখানে আমাদের স্কুলে একজন শিক্ষকের স্ত্রী সেই ব্রিজ থেকে পড়িয়েও গেছিল একবার। আজকের আমরা ছাত্রছাত্রীরা খুব আনন্দে সেই ব্রিজ থেকে আসা যাওয়া করতে পারবো। দেখো বাবা, আমি খুশি হলাম আসতে যেতে পারবেন, ব্যবসাবাজ্য করতে পারবেন। তবে যত্ন নিয়েন, যে জিনিসগুলি করে দিলাম একটা হচ্ছে যত্ন নিয়েন। আর জেলা প্রশাসকের কাছে আমার অনুরোধ, একটা কাজ করবেন আপনারা, এখানে বিভাগীয় কমিশনারও আছে, জেলা প্রশাসক আছেন, সকলকে আমি বলবো, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে জাতির পিতার জন্মশতবার্ষিকীতে আমরা বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। যার যার এলাকায় যা প্রকৃত ভূমিহীন এবং গৃহহীন আছে তাদের তালিকা করা, এবং তাদের জন্য আমরা যদি একটা কুড়িঘরও করে দিতে পারি তাও করে দেবো, কিন্তু কেউ গৃহহীন থাকবে না। সেই কাজটা অন্তত আপনারা আন্তরিকতার সাথে করবেন। যারা প্রকৃত গৃহহীন ভূমিহীন তাদের আমরা ঘর করে দেবো, এটা সকলের জন্য প্রযোজ্য। এটা একজন এক জায়গায় না, বরিশাল বলে না, সারা বাংলাদেশের জনগণের কাছে এটাই আমার মানে লক্ষ্য, যে বাংলা এই এক মুজিব বর্ষে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে একটা অন্তত যারা ভূমিহীন গৃহহীন তাদের গৃহহীন এই গৃহহীন মানুষকে আমরা একটা ঘর দেবো। সেই কাজটা আপনারা করবেন। আর যে প্রতিষ্ঠানগুলি করে দিলাম ব্রিজগুলি, এটুগুলির জন্য যত্ন সহকারে ব্যবহার হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন। সবাইকে ধন্যবাদ। আমরা আরেকটা জেলায় যাই, আমরা আরেকটা বিভাগে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের প্রান্তে, সঞ্চালনা শুরু করার জন্য জেলা প্রশাসক কুষ্টিয়া জনাব মোহাম্মদ আসলাম হোসেনকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ স্যার। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম স্যার। আমি মোহাম্মদ আসলাম হোসেন, জেলা প্রশাসক কুষ্টিয়া। মাননীয় প্রধানমন্ত্রী, লালনের পুণ্যভূমি এবং সাংস্কৃতিক জনপদ কুষ্টিয়ার আর সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী আপনার সঙ্গে সংযুক্ত হতে পেরে আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যার জন্ম না হলে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেতাম না। পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি, সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি এবং নির্যাতিত মা বোনদের প্রতি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই কুষ্টিয়া জেলাকে সমৃদ্ধ জনপদে রূপান্তর করেছেন। এই অঞ্চলের মানুষের স্বপ্ন ছিল, দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল, একটি মেডিকেল কলেজ স্থাপন। আপনি সেই স্বপ্ন পূরণ করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, এই অঞ্চলের মানুষের আরেকটি স্বপ্ন ছিল বাইপাস সড়ক নির্মাণ, আপনি সেই বাইপাস সড়ক নির্মাণ করে দিয়েছেন।
এইখানে গড়াই নদীর উপরে দীর্ঘদিনের মানুষের একটি দাবি ছিল একটি সেতু নির্মাণ। আপনি সেই সেতু নির্মাণ করে দিয়েছেন এবং এই গড়াই নদীর উপরে দ্বিতীয় সেতু নির্মাণের কাজ বর্তমানে চলমান আছে এবং এই অঞ্চলের মানুষের ঠিক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর 4 দিন পূর্বে আপনি 3টি ব্রিজের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। এটি এই অঞ্চলের মানুষের জন্য একটি বিশাল উপহার মাননীয় প্রধানমন্ত্রী, সেই জন্য এই অঞ্চলের মানুষ আপনার কাছে চির কৃতজ্ঞ এবং তারা আনন্দিত হয়েছে এবং তাদের আনন্দ এবং উচ্ছ্বাস প্রকাশ করতে আজকের এই কনফারেন্স রুমে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ এবং আমাদের এখানে লালনের শিল্পীবৃন্দ এখানে সমবেত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সানুগ্রহ অনুমতি পেলে দুই একজন উপকারীকে আপনার সঙ্গে কথা বলার সুযোগ করে দিতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। অনেক ধন্যবাদ। কুষ্টিয়া সার্বিক উন্নয়নে ব্যাপক কাজ আমরা করে যাচ্ছি, কারণ আমাদের লক্ষ্য সারা বাংলাদেশের উন্নয়ন হোক। আর যেহেতু আপনারা অত্যন্ত খুশি যে কুষ্টিয়াতে এত কাজ হয়ে যাচ্ছে, তো সেই খুশিতে যেহেতু লালনের জায়গা, তা আমরা একটু লালন গীতি শুনতে পারি? আমাদের লালন গীত শুনান, তাহলে তো আরো ভালো হবে। বক্তৃতা তো শুনি সবসময়, আর সবার সঙ্গে কথা বলতে পারবো, আমাদের লিডারদের সাথেও কথা বলতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, স্বাধীন বাংলা নামে একজন শিশু শিল্পী যিনি সারা বাংলাদেশের মধ্যে এই সাংস্কৃতিক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে, আজকে আপনার সঙ্গে সে একটি লালন সঙ্গীত পরিবেশন করবে। বাহ, খুব সুন্দর। নাম কি? স্বাধীন বাংলা। স্বাধীন বাংলা, নাম স্বাধীন বাংলা। হয় যা তেরি প্রমাণ হিন্দু মুসলিম।